সিম্ফনির সাব ব্র্যান্ড হচ্ছে হিলিও। আর হিলিও এবার লঞ্চ করে ফেলল চমৎকার ডিজাইনের একটা দুর্দান্ত স্মার্টফোন হিলিও 40, যার অফিসিয়াল দাম ধরা হয়েছে 628-এর 13,199 টাকা এবং 828-এর 13,999 টাকা। তো এই ফোনের সবথেকে বড় যে সেলিং পয়েন্টই থাকছে সেটা আমার মনে হয়েছে এর ক্যামেরা। এতে থাকছে 108+16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা সাধারণত 13,000 টাকা বাজেটের ফোনে খুবই কম দেখা যায়। এর সাথে এই ফোনে খুব পাওয়ারফুল প্রসেসর থাকছে হিলিও G85। সো বলা যায় এটা একটি কমপ্লিট প্যাকেজ, কেননা অনেক সময় দেখা যায় ভালো প্রসেসর থাকলে ভালো ক্যামেরা সেট আপ থাকে না, সেই দিক থেকে এই ফোনে দুটাই ভালো পাচ্ছেন। তবে ওভারঅল স্মার্টফোন কেমন হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আমি থাকছি মিথুন, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ফোনের বক্সে পাবেন বিউটিফুল ডিভাইস, চার্জার, ডাটা কেবল, ইয়ারফোন, ওয়ারেন্টি কার্ড এবং ট্রান্সপারেন্ট ব্যাক কভার। মোটামুটি এইগুলোই পাবেন বক্স কন্টেন্ট হিসেবে। শুরুতে বলা যাক ডিজাইনের কথা। এই ফোনটার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। পেছনে PMMA ম্যাটেরিয়াল অর্থাৎ এক ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং 5টা কালারের সাথে ফোনটা পাওয়া যাচ্ছে। কসমিক গোল্ড, অ্যামাজন গ্রিন, নেবুলা স্কাই ব্লু, সানশাইন গ্রিন এবং টু লাইট গোল্ড। এছাড়া নয়েজ ক্যান্সেলিং মাইকের পাশাপাশি ওপরে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং নিচে আছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। রয়েছে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনই মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কাজ করবে। এর পাশাপাশি ফোনটার ওয়েট হচ্ছে 200 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.54mm। যাই হোক, সামনে আছে 6.67 ইঞ্চির একটা HD+IPS প্যানেল, যেটার উপরে থাকছে 5-হোল ক্যামেরা কাটআউট, আর এখানে থাকছে ডাইনামিক আইল্যান্ড ফিচার এবং এটার PPI খারাপ না 264। তবে এটার ব্রাইটনেস অনেকটাই কম, 480 নিটসের মতো। তার মানে হচ্ছে ডিরেক্ট সানলাইটে বা ডে লাইটে ডিসপ্লে ব্রাইটনেসজনিত ইস্যু ফেস করতে হবে। এরপর এই ডিসপ্লেতে কোনো পরিশন ব্যবহার করা হয়নি, আর এটা যেহেতু HD+ ডিসপ্লে, সো ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। তবে ভালো বিষয় হলো এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz ফাস্ট রিফ্রেশ রেট, চিন বেজেল এভারেজ মনে হয়েছে। তো হিলিও 40 ফোনে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা 12nm একটা অক্টোকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2GHz। দুইটা ভেন্টের সাথে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে। 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ। আর 6GB র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন এবং 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে স্টোরেজ টাইপটা হচ্ছে UMCP5। তো হিলিও G85 এনা পাওয়ারফুল একটা চিপসেট 13,000 টাকা প্রাইস বিবেচনা করলে। অ্যাপ ওপেন টাইম থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে বেটার রেজাল্ট আশা করি পাবেন, যদিও লম্বা সময় গেম খেললে ফোনটা আবার ভালো মতোই গরম হয়। এমনিতে ওয়েদার অনেকটাই গরম। সফটওয়্যার বা ইউআইয়ের ক্ষেত্রে এতে রয়েছে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14, যেটা খুব ভালো বিষয় হলো ইন ফিউচারে কোনো সফটওয়্যার আপডেট এই ফোনটাতে আপনারা পাবেন না। ব্যাটারি প্রসঙ্গে আসলে এই ফোনে থাকছে 5000mAh একটা লং লাস্টিং ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথেই থাকবে 18W চার্জার। সো এই চার্জার দিয়ে এই ফোনটাকে 1 ঘন্টা 50 মিনিটে ফুল চার্জ করা যাবে। ক্যামেরা সেকশনে হিলিও 40 ফোনের পেছনে থাকছে 2টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা 108MP, এর সাথে থাকছে 2MP ম্যাক্রো ক্যামেরা, আর সামনে থাকছে 16MP সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে 2K 30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। তো 108MP ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভালোই ছবি তুলতে পারবেন, কিন্তু লো লাইটে আবার প্রায় উল্টা। সুতরাং নামে 108MP ক্যামেরা হলেও কাজের ক্ষেত্রে 108MP আমি অন্তত বলবো না, যদিও এয়ার ক্যামেরাতে ESI সাপোর্ট থাকে, ভিডিও ফুটেজ মোটামুটি ভালোই পাবেন। ওভারঅল এই ফোনের খারাপ দিক নিয়ে বললে একদমই সিম্পল একটা ডিজাইন। এই ফোনের ওজন আমার কাছে বেশি মনে হয়েছে, 200 গ্রামের মতো এর ওজন। ডিসপ্লেটা HD+ না হয়ে যদি ফুল HD+ হতো তাহলে অবশ্যই ভালো হতো। আর ভালো দিক নিয়ে বলতে গেলে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনের পাশাপাশি থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার, ভালো প্রসেসর আছে, ভালো ক্যামেরা সেট আপ আছে এবং আছে 18W ফাস্ট চার্জার। তারপরেও আমি বলবো আর অল্প কিছু টাকা বাড়িয়ে হিলিও 50 ফোনটা নেওয়ার জন্য ট্রাই করবেন, কারণ সেই ফোনটা সব দিক থেকে বেটার ডিল মনে হয়েছে অন্তত হিলিও 40 থেকে। যাই হোক গাইস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক ভালো।